সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আচার আমরা সবাই খেতে ভালোবাসি। খিচুড়ি, গরম ভাত অথবা পোলাওর সাথে খুব মজা করে আচার খেয়ে থাকি। বাই দ্য ওয়ে, আমি সাবিনা, আপনারা দেখছেন সাবিনাস কিচেন। ওয়েলকাম টু মাই কিচেন। তো আজকে আমি গরুর মাংস দিয়ে ইজি আর সিম্পলভাবে আচার করে দেখাবো। একবার এই আচার বানিয়ে খেলে অন্য যে কোনো আচার খেতে ইচ্ছেই করবে না। তো আপনারা এভাবে বাড়িতে আচার বানিয়ে ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কোনো রোদের দরকার হবে না, আর কোনো ফ্রিজেরও দরকার হবে না। আপনারা এভাবে ছয় মাস পর্যন্ত এই আচারটা বানিয়ে খেতে পারবেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি গরুর মাংস, আর মাংসগুলো আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। কেটে খুব ফ্রেশ করে ধুয়ে আমি পানিগুলো ছড়িয়ে নিয়েছিলাম। তো এখানে একটা আমি বাউলে দিয়ে দিলাম। তো দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এখানে আছে ধনে আর জিরে গুঁড়ো। তো এগুলো আমি সব দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি সরিষার তেল। তেল দেওয়ার পর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা যত ভালো করে মেখে নেবেন ততই আচারটা খুব ভালো হবে। তো এখন আমি আবারও উপর দিয়ে তেল দিয়ে আবারও একটু মেখে নেব। তো এগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি 10 মিনিটে রেস্টে রেখে দেব। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই আচারটা বাড়িতে একবার ট্রাই করবেন। খেতে খুব মজার হয়, খুব টেস্টি হয়। 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো ঢেলে দিলাম। দেওয়ার পর আমি খুব ভালো করে লেড়ে ঢেকে দেব আমি। তারপর দেখুন, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে পানি বেরিয়েছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেই নাই। মাংস থেকে যেটা পানি বেরেছে ওটা দিয়েই আমি মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম আমি পানি দেই নাই। এগুলা কিন্তু তেল। তো আবারও আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখুন। তো এখন আমি আর একটা প্রসেস করব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো আমি একটু লেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এই আচারে কিন্তু একটু তেল বেশি লাগবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো এগুলো আমি একটু ভেজে দিয়ে দেব আস্ত রসুন। রসুনগুলো আমি তেলের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে রসুনগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি মাংসগুলো এখানে ঢেলে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে লেড়ে চেড়ে দেব। বন্ধুরা, এই আচারে রসুনগুলো খেতে খুব ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম ভিনেগার। তো আমি 2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। তো আপনারা যতটুক টক খাবেন সেই হিসেবে দিয়ে দিবেন। আমি যে মশলাটা বানিয়েছিলাম পাঁচফোড়ন, ওটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। দিয়ে আবারও আমি খুব ভালো করে মাংসের সঙ্গে এগুলো মিশিয়ে নেব। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো এখন আমি এগুলা একটা কাচের জারে ভরিয়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই আচারটা বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমি সত্যি বলছি, খেতে খুব টেস্টি হয়, খুব মজার হয়। সো ফ্রেন্ডস, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।